নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসে জমজমাটা একটা রেসিপি নিয়ে চিকেন রোল বানাবো। শীতের দিনে রাতে তো একটু রোল খেতে ভালোই লাগে সবার, তাই জন্য রোল বানাবো। দেখুন আমি কীভাবে রোলটা বানাই আর কী কী উপকরণ লাগে সেটা একবার দেখে নিন। বাদাম নিয়েছি, দেখুন বাদাম, বাদামটা একটু হালকা ছোটো করে নিয়েছি, তাই ভালো লাগবে। মাংস নিয়েছি, মাংসটা মুরগির মাংস, সলিড মাংসগুলো নিয়েছি। আর ডিম লাগবে, ময়দাটা আমি লবণ দিয়ে অল্প একটু মেখে নিয়েছি, এখন মাখতে হবে। আর মাংসতে দেওয়ার জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কেটে নিয়েছি। আর এগুলো মাংস মশলা দেওয়ার জন্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ আর একটা মিট মশলা, এগুলো মাংসে দেবো। আর চাট মশলাটা এই পেঁয়াজ আর শসার সঙ্গে মাখিয়ে নেবো পরে। আর ধনে পাতা আর রিং রিং করে লঙ্কা কেটে নিয়েছি। সস লাগবে রোলে দেওয়ার জন্য। আর সাদা তেল তেল দিয়ে আমি রোলটা বানাবো, আর সর্ষের তেল দিয়ে মাংসটা হালকা করে একটু কষে নেব। ধরুন রান্নার ওখানে যাওয়া যায়। বৌমা বৌমা ময়দাটা মাখিয়ে দিচ্ছে, তার ভিতরে আমি মাংসটা একটু হালকা ধনে কষে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেবো। পেঁয়াজ আর লঙ্কাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, টমেটোগুলোও দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো প্রথমে, লবণটা দিলে টমেটো ভালো সিদ্ধ হয়ে যাবে। তার মশলা গুলো কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেবো মশলা গুলো। আর একটু লবণ দিয়ে দেবো, আগে একটু দিয়েছিলাম, আবার একটু দেবো, অল্প করেই দেবো। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা গুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, মিট মশলা, ধনের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আর একটু ভালো করে নাড়িয়ে নামিয়ে নেবো। মোটামুটি মাংসটা কমপ্লিট হয়ে গেছে, মাংসটা সব রকম মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার নাড়িয়ে নেবো। মাংসটা আমি বলবো খুব মানে বেশি কষিনি, হালকা মানে নিয়েছি মশলা দিয়ে। মাংসটা হয়ে গেছে, এবার রুটিগুলো ভেজে নেব। রোল বানানোর জন্য ময়দা রুটিগুলো তাওয়া ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। ময়দা রুটিটা আমি হালকা করে এভাবে ছেঁকে নেব। রুটিগুলো তো আমি ছেঁকে নিয়েছি, সব রুটিগুলো হালকা করে একটু ছেঁকে নিয়েছি। এবার ডিমগুলো সব ফাটিয়ে দেবো। ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে এবার ডিমের ভিতরে একটু লবণ দেবো। আর একটু মরিচের গুঁড়ো দেবো।
মরিচের গুঁড়ো আর লবণ ডিমে ভিতরে দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু মাখিয়ে নেবো। এভাবে এবার রোলটা শুরু করি। সাদা তেল দিয়ে রোলগুলো ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে ডিম দিয়ে দেবো। ময়দা রুটিটা ঢেকে রেখে দিলে সেটা দিয়ে দেবো, ডিমের উপরে দিয়ে দেবো, দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো। ডিমটা দেখুন পুরো রুটিটা ছড়িয়ে গিয়েছে। ভালো করে একটু ঢেকে আবার নামিয়ে দিন। রোলটা ভাজা হয়ে গেছে দেখুন, ডিম ডিম আর ময়দার রুটিটা ভেজে নিয়েছি। এভাবে সব রুটিগুলো ডিম দিয়ে ভেজে নেবো। চাট মশলা দিয়েছি আর অল্প একটু বিট লবণ দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, আমি একটু অল্প একটু দিয়ে দিলাম, দিলে ভালো লাগবে। চাট মশলা আর বিট লবণটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। মশলাগুলো দেখুন একদম লবণ নরম হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এবার রোলের ভিতরে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর শসা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি, বাদামের দানা, বাদামের দানাটা দিয়ে দিয়েছি। এবার মাংস কষানো মাংসগুলো দিয়ে দেবো সাজিয়ে। মাংসগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি, এবার সসটা দিয়ে দেবো। এবার রোলটা গোল করে দেবো, এভাবে চেপে রোলটা গোল করে দেবো। দিয়ে এবার সাজে এরকম সাদা কাগজ দিয়ে মরিয়ে দেবো। রোলটা বানানো হয়ে গেছে, এইভাবে সব রোলগুলো বানিয়ে নেবো। আমি চিকেন রোলটা কিভাবে বানিয়েছি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। চিকেন রোল এখন শীতের সময় খুব ভালো লাগবে, কিন্তু এভাবে বানিয়ে খাবেন, আমরাও তো খাচ্ছি আপনারাও খাবেন এভাবে বানিয়ে। আর দুই দুই লোবার এসে গেছে খাওয়ার জন্য, দুই লোবার দিয়ে দেখি এটা তো কেমন হয়েছে। সত্যি খুবই সুন্দর হয়েছে, এতগুলো মানে উপকরণ দিয়ে তৈরি কি বলবো, পেঁয়াজ শসা ধনে পাতা লঙ্কা বাদাম মাংস, মানে এত সুন্দর হয়েছে আর ফ্লেভার গুলো এত সুন্দর ভাবে এসছে, সত্যি দারুণ লাগছে। আর চিকেন বেশ নরম হয়েছে, অসাধারণ লাগছে, সত্যি খুবই সুন্দর হয়েছে। সুন্দর হওয়ার কোনো আত্মীয় আছে বা নিজে নিজেদের খাওয়া গুলো হলে এরকম বানিয়ে খাবেন, চিকেন চিকেন রোল ভালো লাগবে। আমাদের রেসিপিটা ফলো করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করে পাশে থাকুন। আসি পরে ভিডিও নিয়ে, নমস্কার।